বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা মেজর সিনহা হত্যা। এসএসএফের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা কক্সবাজারের মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশি চৌকিতে 31 জুলাই পুলিশের গুলিতে নিহত হয়। সব মৃত্যু ও হত্যাকাণ্ডই বেদনাদায়ক, কিন্তু পুলিশের গুলিতে মেজর অবসরপ্রাপ্ত সিনহার মৃত্যুর সংবাদ দেশের সর্বস্তরের মানুষকে নাড়া দিয়েছে। সকল শ্রেণীর মানুষ ও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে স্পষ্টতই হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশের ভাষ্যমতে আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে, যা কারো কাছেই বিশ্বাসযোগ্য নয়। কারণ মেজর সিনহা ছিল একজন এসএসএফের সদস্য, অত্যন্ত দক্ষ, যে কিনা 5 সেকেন্ডেই 8টি গুলি করতে পারত। বিং ক্রাফটসম্যান এই ভিডিওতে আজ আমরা দেখব এসএসএফ কি এবং তারা কতটা দক্ষ হয়। আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোটেক্টর এই মূল মন্ত্র নিয়ে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও বিদেশ থেকে আগত রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তার জন্য 15 জন 1986 সালে প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স নামে একটি বিশেষ নিরাপত্তা দল গঠন করেন। পরবর্তীতে বাংলাদেশের সংসদীয় সরকার পদ্ধতি চালু হওয়ার পর 27 সেপ্টেম্বর 1991 সালে এর নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ফোর্স নামকরণ করা হয়, যা সংক্ষেপে এসএসএফ। এসএসএফ বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর চকোশ এবং উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী। এই বাহিনীর প্রধান কাজ হল বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অন্যান্য দেশি এবং বিদেশি বিশেষ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত থাকা, যে কোনো ধরনের হুমকি থেকে রক্ষা ও সেগুলো প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও তারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়ি ও অফিসে নিরাপত্তা দিয়ে থাকে। অসাধারণ পারফরমেন্সকৃত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অফিসারগণ এ সংস্থায় কাজ করে থাকে। এসএসএফের শরীরে বিশেষ বিশেষ সব ফাইটিং অস্ত্র সংযুক্ত থাকে। এই দলের প্রত্যেক সদস্য শারীরিক এবং মানসিকভাবে খুবই শক্তিশালী, যা অন্য সকল মানুষের ভেতরে নেই। এসএসএফ সদস্যদের আন্তর্জাতিক মানের ট্রেনিং প্রদান করা হয়ে থাকে। এরা পৃথিবীর সবথেকে উন্নত মানের অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। এসএসএফ সব ধরনের অস্ত্র সমানভাবে চালাতে পারে। এদের অত্যাধুনিক সব অস্ত্রের মাধ্যমে গুলি চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন অস্ত্র সম্পর্কে রয়েছে এদের বিশেষ জ্ঞান। এরা নির্ভুলভাবে নিশানা ভেদ করতে পারে 100-তে 100। একজন এসএসএফ সদস্য মাত্র 5 সেকেন্ডে 8 রাউন্ড গুলি নির্ভুলভাবে ছুটতে পারে। এরা শুধুমাত্র ভূমি থেকে ভূমিতে নয়, চলন্ত গাড়ি, হেলিকপ্টার থেকেও নির্ভুল নিশানায় গুলি চালাতে পারে। এছাড়াও এদের রয়েছে বোমা এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্যের উপরে বিশেষ ট্রেনিং। যে কোনো ধরনের বোমা শনাক্ত করা এবং নিষ্ক্রিয় করার কাজে এরা সিদ্ধ হস্ত। এছাড়া ভয়ঙ্কর কোনো বোমার বিস্ফোরণ থেকে প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য এদের রয়েছে বিশেষ ট্রেনিং। এদের গাড়ি চালানোর জন্যও রয়েছে বিশেষ ট্রেনিং। এরা দ্রুতগতিতে গাড়ি চালানো সহ অনেকটা হলিউড সুপারস্টারদের মতো চোখের নিমিষে গাড়ি ঘুরিয়ে ফেলতে পারে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের কার্যালয়ে রয়েছে বিশেষ কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের মাধ্যমে এরা বিশেষ ব্যক্তির ওপরে ইগল পাখির মতো তীক্ষ্ণ নজর রাখে। এসএসএফেরা অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির প্রতিরক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে, এমনভাবেই তাদের ট্রেনিং দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।